فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها اما علمت اننا لا ناكل الصدقه او كما قال عليه الصلاه والسلام আল্লাহর পয়গম্বরের নাতি জান্নাতের যুবক হলর সরদারদের মধ্যে একজন হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করেন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে ওয়াজ করেন হঠাৎ করে দেখা যায় হাসান ইবনে আলী ওই সৎকার খেজুর গলায়ের গালের ভিতরে ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বর নিষেধ করে দে ও নাতি তু তো ফেলাই দিও ফেলাই দিও তুই না জানো না সৎকারে আল্লাহ নবীর বংশলাই সৎকারে হারাম করে দিয়ে অনাতি ছোটবেলায় যদি তোমার ফেডর ভিতর হারাম ঢুকে যায় এবাদতর সাধন ভাইবা ছোটবেলায় যদি তোমার ফেডর ভিতর হারাম ঢুকে যায় বড় হইলে তোমার তো হালাল হারামের পার্থক্য না তাইব এত আল্লাহ যারা অভিভাবক আসন মা বাবা সন খুব সতর্কতা ভরিব সন্তান লালন পালনের ক্ষেত্রে যাতে করে সন্তানের ফেডর ভিতর হারাম ন ঢুকে ফুয়াসার হকই দিয়েন লালন পালনের ক্ষেত্রে যে ফেডর মধ্যে হারাম ন ঢুকে হদজুরি বাকি হারাম হইলে লেড হইবে বুঝি না ইন বুড়ো বললাই ই মানা করি লাভ কি অবশ্যই লাভ আছে কিয়া হদ জিবের ফেডর ভিতর হারাম ঢুকে হারাম ঢুকিলে বলে ভিতরে এক প্রকারের হাইওয়ানিয়ত পশুত্বা নিয়ে জাগা লয় হারামে যার হারণে অন্তরিয়ে নেন শক্ত হয়ে যাগ দিয়ে ইন আজার রয়ে বাদত গল্যই নে বাদত হনব তা আদত হিসাবে যাতে মসজিদ মজা বুঝি না পারে এবাদতর মজা বুঝি বললাই যে হন হঠাৎ জমিন থইলে আরশ পর্যন্ত পৌঁছাই বললাই দুইয়ের জিনিস বেশি জরুরি একখানে ইদা আকলে হালাল আর একখানে ইদে সিদকে মকাল একখান হতা জিয়ে নাসিয়েন সত্য হওয়া ভরিব সবসময় হানা জিয়ে নাসিয়েন হালাল হওয়া ভরিব এই দুইয়ের গুণ যদি মুসলমান অর্জন করি তারে জমিন বই যে হন একখান আবেদন করি গিয়ে সাথে সাথে আরশ আজিম পর্যন্ত পৌঁছি বই সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ছাত্র দুনুজনেই তো মাযহাবের ইমাম ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বলের দাওয়াত গরিগি ওয়া ইমাম আহমদ সাহেব তুই তো নয়ের তো দেরর কে কে আইয় না উস্তাদ যাতে ছাত্রর ডাকি আইয়ের হদজ ঠিক আছে আই শনিবার দিন আই ইনশাআল্লাহ ছাত্র যা তাইয়ের ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই এবারে শাশারিত লই ইস্তিকবাল আল্লাহ ইস্তিকবাল আল্লাহ কিয়া এডে উস্তাদ বি ইমাম হে শাগির্দ বি ইমাম হে যেমন উস্তাদ তেমন ছাত্র উস্তাদ ইদি ইমাম শাফিঈ শারিদ ইদি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই ছাত্ররে ইস্তিকবাল করি বললাই সম্বর্ধনা দি বললাই শাশারিত মুরিদান যারা আছে ইতারার হলো ইর ইস্তিকবাল করি কি বাড়িতে নি নাস্তা পানির পর্ব শেষ হানা রেডি এশারের নামাজ ফিরিয়ে হানা ফিনার ইন্তজাম হানা যে ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে নি অবাই হানা হাত দে মানে এক সপ্তাহ গো মানুষ না খাইলে জেলে খাইলে হাত দে মানে মোটামুটি নিয়মোত্তম বারা বেশ খার হনে এন আল্লাহ রাদনে হনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই নিয়মোত্তম বারা অগ্য মেয়ে মানে হানা খাইলে সুদিন হাইবি তার থানা সুদিন করি গিয়ে একখান সিস্টেম নাই নে অন অগ্য মেহমান দশ দিয়ে রেখে আড়ে 10 কেজি গরু উস্তু কিনিবেন না নইলে আজার 1 কেজি দূর কিনিবেন দে না মেহমান হম দে ইমাম আহমদ ইবনে হাম্বল অন্যান্য দিনোত্তন বারা নিয়মোত্তন বারা হানা বেশ খার ঘরের মানুষ যারা আছে তারা তো বলে সন্দেহ গিয়ে বাবর ঘর ইবে হইলে ছাত্র বানাইলে হবো ঘেন হানা হাই আহলুল্লাহ যারা আছে আল্লাহওয়ালা যারা আছে ইতারা তো কিল্লতে তো আমর আমল করে
হানা হম, হতা হম, গুম হম, বেশি মেন চল্লা গুড়া ভিড়া হম, এসে জিনিস হম হতা হতে না নে তো ইবে ইবে হইলে শারিত বানালে দিবে দুঙ্গা হার এগোজা বাড়ি দিয়ে দাসি খাইলে খনাবার এগোজা খাইলাই দে বড়া নয় ইমাম সাহেব যাব হতে মায়া মানে সে হার হানা হাই ইমাম আহমদ বিন হাম্বল রাতে হামরা যেন তাই বললে দিয়ে ইয়ানোর বাদ দিয়ে বদনা ফানিয়ে দিয়ে খেললা ফোঁচতে উড়ি উজু বানাইয়ে রে তাহাজ্জুদের নামাজ আদায় করি বললেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আপনা আরামগা দিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের এস্টারা আরামগা বিশ্রামাগার ইয়ান দি বাদ দি ফানিয়ে বদনা দিয়ে ফজর জুড়িয়ে দেহের দে ফানি জিন জিল্লাত দিয়ে ইবে ন উড়ে এম বুঝা যাক উজুও না বানাই ফজর নামাজ দোয়া ভরে আই রে নাস্তা করতে বসিয়ে দেয় রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আফসুস করি রে নিজের ছাত্র হদ সংশোধন আল্লাই হদ ও ইমাম আহমদ তুই তো আগে বেশি ভালো আছিস রে তাহাজ্জুদ ফানো সময় তোমার তো মিস নয় তুই গত হালিয়ে যে হানা হাইও এক হানার দ্বারা তোমার তো তো রাতে তাহাজ্জুদ ছুটে গিয়ে ভাঙলা তুই তো রাতে উড়িয়ে না পারো ভাঙলা তোমার এই পরিবর্তন কি ওই ইমাম আহমদ ইবিন হাম্বল রহমতুল্লাহ আলাই নিজের উস্তাদের সামনে আদবর রেয়ায়ত করি আদবর লেহাজ করি রহত হুজুর আয় তাহাজ্জুদ ন ভরি দিয়ে নয় আয় রাতিয়া তাহাজ্জুদের নামাজ আদায় করবি তবে উজুর ফানির জরুরত নয় কিয়া এবার তুন উজু ভাঙি যাগ ইবেলায় না আয় গত রাতিয়া খানা বেশ খাই দে ইয়ান শুধুমাত্র আয় খানা বেশ খনের উদ্বস্ত দে ইয়ানোর কারণে খানা বেশ খাই দে নয় অনর বাড়ির খানা ইন এন হালাল খানা দে ইন যখন আর সামনে আনিয়ে রেডি করে দিয়ে আই দেলাম দে স্পেশাল নূর এই খানার মধ্যে ফুরিগে চিন্তা করলাম দে সামনে এক সপ্তাহ না হাইলো আজিয়ের এই হালাল হানাইন খাইয়ের আর রুহানি শক্তিরে আরো একটা বলিয়ান করিগেম সুবহানাল্লাহ গত রাতিয়া অনর বাড়ির হালাল হানাইন খাইয়ের সারা রাত আই গুম ন যাই এতল্লাই আর তু জুন মাগে দে আই দীর্ঘদিন হইতে অজ্ঞ কোরআন মজিদর আয়াত লইর গবেষণা করির হনাকান সিদ্ধান্ত পৌঁছিন বাড়ির কোরআনের এই আয়াত বেতন কি কি মশালা ইস্তেম্বাত হইব কি কি মশালা বাইর হইব ইয়ানোর সমাধান তাই পৌঁছিত ন বাড়ির কিন্তু গত রাতিয়া অনর হালাল হানা হনর হারণে এই কোরআনের অজ্ঞ আয়াত বেলই গবেষণা করি এক আয়তত্তুন আয় অনেক ফেকার মশলা আয় বাইর করি তৈরি সুবহানাল্লাহ এলম হেকমত জায়দ আজ লোকমা হালাল এলম হেকমত জায়দ আজ লোকমা হালাল এশকর ইকত জায়দ আজ লোকমা হালাল চুষে কমরা পাক দারি আজ হারাম চুষে কমরা পাক দারি আজ হারাম মর্দ ইমাদার বাসি ওয়াসালাম মর্দ ইমাদার বাসি ওয়াসালাম এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল নিজ হালাল হানা হ নিজের সন্তান সন্ততির লালন পালন করি বসতে হালাল হানা দিয়ে লালন পালন কর লাভ কি হব হইতে পার অন্যি নামাজ দুরে হাত ফেললে দুরে হাত ওর স্বাদ অনুভব করি তারিবেন মজা ভাবেন যদি কোরআন এক ফিস্টা ফুলল এক ফিস্টা কোরআন ওর মজা অনুভব করি তারিবেন অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হইব জমিন বইর যখন একখান আবেদন করিবেন আল্লাহর হাসে যখন একখান দোয়া করিবেন খানা যদি হালাল হইয়ে দেয় তখন অনর সমস্ত দোয়া আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাইব কিন্তু বর্তমান দুঃখ এবং পরিতাপের বিষয় আজি আরা ফিলিস্তিনের হাঁদি হাঁদি দোয়া করির আর এত কিছু আল্লাহর হাসে আবেদন করির দোয়া করির এক কান দুয়ো আর কবুল নর কি আল্লাহ হইতারনি
আরার ফেটে ইয়েদে হারামর ফেটে পরিণত গিয়ে আরার হানার মধ্যে কোন প্রকারর যাচাই নেই আরার হানার মধ্যে কোন প্রকারর যাচাই বাছাই নেই শুধু বাতিল হইয়ে বরিয়াত খাদ্য এডোজার গই শুধু বাতিল হইয়ে আরেকজনের জুলুম করে এডোজার গই শুধু বাতিল হইয়ে সুদকুরর প্রধান জীবে আছে ইবার এডোজার গই হানার মধ্যে যাচাই বাছাই ন তাহনের হারণে অধিকাংশ মুসলমান অলর ফেডর ভিতর হারাম ঢুকি গিয়ে এতাল্লাই আল্লাহর হাসে দোয়া করল আল্লাহর দরবার মধ্যে দোয়া কবুল নর নাউজুবিল্লাহ কোন যাচাই বাছাই নাই হাটাজারের বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই ওগো নানুহর মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই কেন এবার ইবাই হাটাজারের বাণী অলত মধ্যে একজন ফকিহুল হিন মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ খলিফা বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই এক গীত সরত বলে দাওয়াত বের কি বারে বার্তা বের দাওয়াত দিয়ে দেয় রে হানা হাইতে গেই দস্তরখানা বিষয় দস্তরখানা বিষয় হানা হার হঠাৎ করে ইয়েরা হানা যাতে সামনে এনে এনে বিরাট ফৌরের মাছ বলে হাতাল মাছর খল্লায় তর এনে কেঁচা বর ফাতা দিয়ে রেঁধে দে ওরে বাপলে বাবা মজা হইয়ে দে মজা মানে না হাই খুশবয় বউ বউ করে দে বিয়ে বলে বর মৌলানা সব বলে হানা আইন সামনে এই জন্য সাথে সাথে নাকছি বিদের কি সাহেবে দত মনে করি গেদে এটা হন বাদ দি হন দুর্গন্ধ দুর্গন্ধ ইয়ে উজুর এটা লাগে নাকছি বিদে গেদে ভাল্লা এটা বাদ দি নে এলি রে স্যার আমি আজি এম করে স্প্রেতে স্প্রে মেলিয়াম আজিও বাসুড়ের নজুর নাকাছি বিদের কি এতে বাদ দি নে এলো না সাথে সাথে আট হাজারের বল মৌলানা সব রহমতুল্লাহ আলাই বলে গরত তো নে এলি রে উজু আট হাজারের মশাতে আগিয়ে বাদ না হয় তো বলো দূর ইয়ে আবার আসছে ফিজি ফিজি হুজুর আইন ওর দত দিয়ে দিন এদিন আর জুগরি রে অনার ঘর বেরগিয়ে বাদ ফেলে আগিয়ে দু দিন গম নয় বেরগিয়ে বাদ ফেলে জানি বারে এই লোক ফতো নাই আর দেশ বুড়া বুড়ি হলার কথা বেরগিয়ে বাদ ফেলে জানি বারে খেয়ে গুলিয়ান দ না মানা জমির উদ্দিন সাহ রহমতুল্লাহ হদ আজ তোমার বাড়ির দত লই হানা হাই বললাই গেই তবে তুমি যে হাতাল মাছর হল্লা সাপ মানিয়ে দিও ইবা হরিয়ের মাছ হতে ফৌরের মাছ তো আরও ভোর নিজস্ব ভোর তো তোমারও ফৌরের মধ্যে অংশীদার হজন হজ আর সেরবেই আসেনি কিন্তু আর তিনবে জুন আছে উনারে শহর তাহাদের এটা গেরামন নয় তো তুই জাল ভাবি সত্যি মাসিবে মারিবে সত্যি তোমার বাই হলো তো অনুমতি লইও না হতে না নল তো অনুমতি যাতে নল হ ও এটা সামনে বহু জায়গা হালিয়া পিছুতি এদুম এড়িয়ে অর্ধক মানুষ হবে আর তিয়ে দেখে না আর একা করে সামনে আইতে দিবেন না হন হস্ত দিয়ে দেরি সাহেব কে সামনে আইয় সাহেব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আট হাজারের বর মাওলানা সাহেব হতে তুই তোমার ফৌরের মাছ তুললেও ঠিক আছে কিন্তু এড়ে তো তোমার বাইয়লোর হক আছে এই তোমার বাইয়লোর অনুমতি ছাড়া তুলনার দ্বারাই এই মাসিবের ভিতর হারামর অংশ থাকি ওই যার হারানা আর সামনে আর নাকের সামনে যদি হারাম হয়ে দেয় আর তো ফেহেন আর তুমি বড় বেশ দুর্গন্ধ লাগে ঘেন নাক ফানল আর আর নাকের মধ্যে যত হারাম বেশ হয় তত খুশব বেশ লাগে খুঁজছে দে নাক আর আট হাজারের বর মৌলানা সাহেব মৌলানা জমির উদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই নাকিবে এমন পাওয়ারফুল নাক আসিল দে
ইবা হালাল হারাম দেলে ডার ভাই সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু অল মুরব্বি অল নিজ হারাম হানাতুন হেফাজত কর নিজর ফেডরে হারামতুন হেফাজত কর নিজর ফয়সা যারা আছে লালন পালনের ক্ষেত্রে তারারও হারামতুন বাস সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবার পঞ্চম নম্বরের দায়িত্ব ইদে ফয়স আর হানাফিনে হালাল কর হালাল ভাবে তারারে লালন পালন কর ইয়ানো ফয়স আই মা বাবতুন হক পাইব আল্লাহ বিয়া কোনরে আমল করিবে তৌফিক দান কর আমিন হ এরপরে ফয়াইবে যে আস্তে আস্তে বড় চারি বছর সাড়ে চারি বছর পাঁচ বছর কি হইয়ে হয়তো ফয়াইবারে খতনা করাই দিবে কি করাই দিব খতনা খতনা ইয়ান শুধু সুন্নত হিসাবে নয় এখন বর্তমান অনেক ইউরোপ কান্ট্রি আমেরিকা রাশিয়া বিভিন্ন জিন বিদুর্মিওলোর বড় বড় রাষ্ট্র আছে এড়ে পর্যন্ত ইতে রাইতের আর সন্তান হল খতনা করার কি হিসাবে মুসলমানই সুন্নত হিসাবে নয় এই খতনালয়ের বিশেষজ্ঞ বড় বড় বিজ্ঞানী হলে বলে গবেষণা করে ফাইয়ে দে মুসলমান হলে নিজের সন্তান হলের খতনা কি আল্লাহ করাই ইয়ান লইরে তারা রিচার্জ করিয়ে ফাইয়ে দে বলে খতনা করন মানি বলে মারাত্মক রোগ ক্যান্সারের চিকিৎসা করন খতনা ইয়ান হোক ক্যান্সারের কি চিকিৎসা এতাল্লাহ আজিয়াতুন দেড় হাজার বছর পূর্বে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোগি ইদ উম্মতরে তোমারা তোমার সন্তান হলো খতনা করাই দিও তো খতনা ইয়ান রসুল হই সুন্নত হিসাবে গড়াইলে ফুয়ার হকে হকা দেয় হইল দুই নম্বরের মধ্যে এই ফুয়াও ক্যান্সারের মতো মারাত্মক রোগত্বন হেফাজত তাই এরপরে ফুয়াই বেড়ে প্রাথমিক শিক্ষা দিনী শিক্ষা দল আদব শিক্ষা দল এই যে পর্যন্ত সমাজত অনেক ফুয়া আছে দে বার্ষিটিত ফরে বিয়ে ফাঁস করি মিলাইয়ে হনগ্য মেহমানের ফোয়ারে বাপে বই বাত্তা দিয়ে হলে বাত না খায় ইতে হেলা কিনারে যে রে বাত্তা দিয়ে বাতর দহাই না জানে দে তা এনে আইলে বিলে ফাঁস বিয়ে কিন গড়াইয়ে ওই বাত্থা নান ক্যাং করে হাইবে দিয়ে নদ্য নৌ শিখে দিয়ে এত লা হনুমিকে গেলে দর দিলিতে ন যায় হাত কি বাত্তা নিয়ে জানে দে হানা ক্যাং করে হাইবে দে ইনও শিখে দেওয়া করিব ফোয়ারে আদবর ভিতর ব্যাগিন আছে অজ্ঞ অপরিচিত মানুষ দেলি পেল্লা কিভাবে আচরণ করিব দে ফোয়ারেই না শিখে করিব মোটামুটি ফয়বের প্রাথমিক তালিম জিয়ান আছে দিনই তালিম আসার প্রাথমিক শিক্ষার জিয়া প্রাথমিক জিয়ান শিক্ষা দিয়া যাব এবারে দিনই শিক্ষা দিয়া বলি ইয়ান মা বাবাল্লা ফরস কেয়ামতর ময়দানত বহু সন্তান সন্ততি নিজের অপকর্মর হারণে যে আল্লাহ তারারে জাহান্নামত যাবল্লা হইব তখন ইতেরা বলে আল্লাহর দরবারের মধ্যে মামলা দায়ের করিব খারাল্লাই ওই থারার বড় যারা আছিল অভিভাবক যারা আছিল ইতেরার বিরুদ্ধে আল্লাহর দরবারত মামলা করিব কি হইব রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কেয়ামতর ময়দানত অনেক মানুষের আল্লাহ যাতে জাহান্নামের ডিগ্রি ফোনাই দিব আল্লাহর ফেরেশতা তারারে জাহান্নামত লই যাইব প্রস্তুতি গ্রহণ করিব ঠিক সেই মুহূর্তে ওই মানুষ আল্লাহ দরবার বলে নালিশ করিব পরওয়ার দেগারে আলম কি হারণে আর তুন জাহান্নামত জাফরের আরা হন্দুষে জাহান নামজ যাইতে আল্লাহর অপকর্তন ঘোষণা আইব তোমারা দুনিয়ার মধ্যে তোমার ইমান বালানো আছিল আমল বালানো আছিল নমাজ ন ভর শরীর খ্যাং করে ফাঁকরা হাফরে ইয়ান ন জানো তোমারা জিন্দেগি ইয়ান গেই হইতে শুধু নাফর মানি গুণার মধ্যে অতএব আজিয়া তোমার আই জাহান নামর ফাইসালা ফোনাই দিলাম তখন বলে তারা আল্লাহর দরবারের মধ্যে নালিশ করিব দে রব্বানা পরওয়ারদিগার আলম ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা পরওয়ারদিগার আলম আর দুনিয়ার মধ্যে আর বড় লর খতা মান দাম
মা বাবার খতা মানতাম উস্তাদের খতা মানতাম নেতলর খতা মানিতাম বড় ভাইয়লর খতা মানিতাম পরওয়ারদিগারে আলম আর এত দুনিয়ার মধ্যে তারার অনুসরণ অনুকরণ করতাম কিন্তু তারা আরারে সঠিক পথে পরিচালিত না করে সঠিক জিনিস না শিখায় সঠিক জিনিসের মিথ্যা আরারে পথ প্রদর্শন না করে ফাআদাল্লুনা সাবিলা পরওয়ারদিগারে আলম ইতারা আরারে পথ ভ্রষ্ট বানা ফেলিয়ে আজিয়া যদি অন আরারে শাস্তি দন আজাব দন ওয়াল্লা আতিহিম দিয়ে ফাইনি মিনাল আজাব আয়াল্লা আরার যেদিন আজাব দিবেন তার সেয়ে ডবল শাস্তি আরার অভিভাবক লরে দ এটা বাজা ফেলিব আল্লাহর আদালতের মধ্যে মামলা দায়ের করে দিব ফুয়া হন্নুনে যেই সন্তান লালন পালন করি বললাই অন আল্লাহর ফরজ বিধান ত্যাগ করতে লাগিয়ন যেই সন্তানের মুখত হাসি ফুটাই বললাই সকাল হইতে বিকাল পর্যন্ত মেহনত করতে লাগিয়ন যেই সন্তানের মানুষ করি বললাই অন রাইতের গুমরে হারাম করি দারোয়ানগিরি করতে লাগিয়ন ফুয়াজার মানুষ করি বললাই কিন্তু এই সন্তানের হক আদায় নগরণের কারণে এই সন্তানের দিনই তালিম বঞ্চিত করণের কারণে কেয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারত অন বাফরে ফুয়াই আসামি বানাই দিবে না আউযুবিল্লাহ এতাল্লাই মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ব্যাগ গুণ আলেম বানন ফরজ নয় কিন্তু সমস্ত মুসলমানের মাইয়ে ফুয়া মরদ ফুয়া ব্যাগ গুণরে প্রাথমিক শিক্ষা জিয়ান আছে ইয়ান দিনই শিক্ষা দেওয়ার নান ফরজ বাধ্যতামূলক সম্পর্কে প্রতিজন মুসলমানত্বন ওই পরিমাণ দিনই এলম অর্জন করার নান ফরজ যেই পরিমাণ দিনই এলমর মাধ্যমে একজন মুসলমান মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে পারে ওকে মুসলমান মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে যেদিকিন জ্ঞান লাগে যেদিকিন দিনই এলমর প্রয়োজন হয় ইন প্রত্যেক অভিভাবকত্ব নিজের সন্তান সন্ততির শিক্ষা দেওয়ার নান ফরজ ইয়ান ফুয়ালার হক প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দেওয়া এরপরে ফুয়ার বয়স যেতে সাত বছর হইব ফুয়াই বেড়ে এবার আমলের প্রতি দাবিতে করি বললাই নামাজর তালিম দ নামাজর অর্ডার কর কিয়া আচ্ছা অজ্ঞ সাত বছর গিয়ে ফুয়ারে যদি নামাজর অর্ডার করতে হওয়ার দেয় হাদিসত রসুলে তো নামাজ কি জিনিস আনি আর আগেও তো শিখানো ভরিব তো খ্যাং করে শিখাইব ফুয়াই বেছে তো পাঁচশো বছর গিয়ে হইব যা একটা বুঝইয়ে মসজিদ কি জিনিসই ভাই বুঝের আবার একবারে গুড়া ভুয়া খুলল লই লেদা ভুয়া এইবার হতে মজুদের লই যাই এটা নেড়ে কে বাপে নোয়াজ ফরের হনা আলমে যদি হয়তো বললে গুড়া ভুয়া খাই নিও তোমরা বিদেশ গিয়ে না কি হত না বিদেশ সহজ এ নয় শুনো ভুল মসজিদ যোগ হনা ফুটি নেই আস্তে আস্তে এটা শিখুক ইয়ান যে মুসলমান হলর এবাদত গা ইয়ান যে মুসলমান হলর একখান বড় নিদর্শন মসজিদ শুনো ভুলের লই যাবি তোমার হল্যে শুনো ভুয়া ইয়ান রক্ষণ সীমা নাই নিয়ে আর কুলুত গড়ি নিয়ে ঘুরিবে না ফুয়াই বা মসজিদ সম্পর্কে বুঝে ফেসাব করিবার আগতি বাফর হয় এত দূর বুঝতো আমার সময় ভরিব হতে এই পাঁচশো বছর গেছে তো ইয়ে ফুয়াই বার আস্তে আস্তে সপ্তাহে একবার দুইবার দিনের বেলার বাফর ফুয়ার আস্তে আস্তে মসজিদের মধ্যে আনো ইবার লেজাতে মসজিদত আসা যাবো ইয়ে ফুয়াই বা যাতে সাত বছর গিয়ে ইয়ে আবার রসুল হত দিবার নির্দেশ দেওয়া নোয়াজ হলে সাত বছর গেব আর ইহদিন হতা না ইবারে গেলে নামাজ পড়ি গেলে নির্দেশ দিয়ে সাত বছরের মৃত্যু বেতন নামাজ ফরজ হই দিন অর্থাৎ নামাজ উল্লাই বাচ্চা ফুয়াই বেললে কেন সম্পর্ক হই বেললাই বলি রসুল ফরমাত সাত বছরের মৃত্যু বেড়া অর্ডার করে নামাজ পড়ি বেললাই যেতে দশ বছর হইব হতে নামাজ আল্লাহ বেড়া শাস্তিও করো দশ বছর গিয়ে পরে শাস্তি মানে কি হ্যাঁ না নোয়াজ কেন বড় শরীর তোর গাছ লয় বাস লয় এলে মারণ বেশি তো বেশি অজ্ঞ নারকেল গাছের আলা অথবা দুব আলা এক জুরত গড়ি বাঁধিয়ে রে ফিসে বহাইয়েরও নয় এনে সামান্য দুধ তুলিয়ে রে এই আব্বু আজকে নামাজ পড়ো নাই কেন তুমি তো দশ বছর হয়েছ হাত দাও নামাজ না পড়লে শাস্তি দেবো এই আস্তে আস্তে
এবারে নোয়াজ কেন আমরা হই দেনাতে বাতে সোয়ারন ইবে না ইবে জায়েজ না ইসলাম ইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে মৃত্যু হইয়ে ইবে মারার মানে একখান পরিবেশ সৃষ্টি করি দন নামাজর যে আর গরদ মধ্যে আর বাবে 10 বছর হইতে নামাজ না পড়লে শাস্তি করে এই জায়গা 15 বছর পারানোর পরও যদি নোয়াজ না পড়ি দ কেম মারা মারিবে আল্লাহর ইল্লা একখান পরিবেশ হইবে আল্লাহ বলি তালিবিন দিয়ে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাদে 7 বছর বয়স যেত হইয়ে সন্তানরে নামাজের অর্ডার দ 10 বছর বয়স যেত হইয়ে হালকা নামাজ আল্লাহ শাস্তি কর 15 বছর যেতিবা বালগ গিয়ে এবার আর কোন সার নাই ফয়বতুন ভামা হাই বাধ্যতামূলক নামাজ ফরাই ভরি এখন হন যাই এই বর্তমান সমাজের মধ্যে সমাজ ব্যবস্থা আর সমাজের মধ্যে ফুলর যেদিকিন হকর হতা হইলাম ইনর প্রতি গুরুত্ব হন ফ্যামিলি থন পরিবার অভিভাবক বলুন তো আছে না শুধু একখান আছে কি ইয়া নয় তো উজুর একটা মা বাবার ওয়াজ বের গিয়ে না এখন আর ভয় মা বাপ না মানে তো মা বাপ কেন জিনিস দামি দৌলত ইন একটা মানুষের ওয়াজত হইয় না ই খানদান ইয়ে তো হতা নয় না শুধু এক হাজার অভিযোগ হইয়ে দিয়েন ফুয়ায় কেন মানের ফুয়ায় কেন মানের ফুয়ায় সত্য মানিব অনে বাপ হইয়ে মা হইয়ে অভিভাবক হইয়ে অনে অনর ফুয়ার একখান হক আদায় নগিলেন তো অনর ফুয়ানোর হক তো আদায় করিম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ান হই দেরি হতওয়া তুমি যে বিচার লই রাখছো তোমার ফুয়াই তোমার হক আদায় না করে এদিক কিন হকিন তুই তোমার ফুয়ার আদায় করি না তো যেই মা বাপে ফুয়ার হক আদায় না করে এই ফুয়াই মে আর মা বাবার হক আদায় করতে না একদম বুড়ো হালে আইরে এবার ফুয়া হবে দে হতে আর তো করো জায়গা নেই আর তো মেহমান তেহমান আইলে জায়গা ইয়ানো লাভি আরে শুন শুনি বে বুড়ো মানুষ শরীর থেকে দেখি ধর হার হয়তো বিদ্যা শরমত ফাটাই দিল এবার ফেসবুক ফাটাই দিলে হয়তো বিদ্যা শরমতকে ফাটাইয়ে ইন হলে ফুয়া তো দোষী ফুয়া তো দায়ী ফুয়াইতে তো জালেম ফুয়াইতে তো অপরাধ করিকে ঠিক আছে কিন্তু অপরাধী গরিব আল্লাহ দুঃসাহস ফাইল কেনে অবশ্যই বাবুত্তুন ফুয়ার হক আদায় করতে যে ইর হন প্রকারর কোতাহি ইয়ে হন প্রকারর ঘাটতি হই এত আল্লাহ ইসলামর শিক্ষা হইয়ে দে মা বাপ ফুয়ার হক আদায় করে দিন এবার ফুয়াইও মা বাপর হক আদায় করে দিব মা বাপে যদি ফুয়ার হক আদায় করে দিয়ে দয় এই মা বাপ আল্লাহর হাসে বাজিত নয় আর ফুয়াই যদি মা বাপর হক আদায় না করে দয় ফুয়াই আল্লাহর হাসে বাজি যাবে এত আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বয়ান ধর মধ্যে কুল্লু মৌলুদি ইউলাদু আলাল ফিতরা হন ফুয়া ইহুদি খ্রিস্টান বেইম্যান ইন জন্মগতভাবে নয় প্রত্যেক সন্তান সৃষ্টিগতভাবে ফিতরতে ইসলামের উপর ইসলামী ইসলাম গ্রহণ করানোর যোগ্যতার উপর সৃষ্টি হয় বাপে কেন করে তালিম তরবিয়ত মা বাবার তালিম তরবিয়তের মাধ্যমে ফুয়াই বত ইহুদি হয় নইলে নসর হয় নইলে অগ্নি পূজক হয় এটার লাই আল্লাহ পাক রব্বুল আলমিন হদই মেন্দারল নিজ জাহান্নামত্তন বাসো নিজের পরিবার পরিজনেরও জাহান্নামত্তন বাসো কেন করি বাসাইব মা বাপত্তন দায়িত্ব দে এই গনি গনিরে সন্তানের হকিন আদায় করি দন কি কি হইলাম এক নম্বর হইলাম দে বিবাহ করিবার আগ হইতে মা বাপ জিবে বাপ বনিব জিবে মা বনিব ইতারা তুন বিয়ের ক্ষেত্রে দিনেরও প্রাধান্য দন বিয়ের মধ্যে হন প্রকারের অশ্লীলতা বেহাইয়াপনা গান বাদ্য বাজনা ইন অত্যন্ত সম্পূর্ণ মুক্ত রাহন বিয়ারে তিন নম্বর সন্তান যেদিন ভূমিষ্ঠ হইব এদিন প্রথম নম্বর হামইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত দন সেই নম্বর সাত দিনের দিন মাথা সুল্লিন আসিয়ে সেই পরিমাণ কিছু সাঁজি অথবা ফসিয়ে সৎকা করি দন পাঁচ নম্বর সাত দিনের দিন আকিকা সম্পূর্ণ করি দন ছয় নম্বর সাত দিনের দিন ওলামায়ে কেরাম আল্লাহ পরামর্শ করিয়ে সুন্দর একখান নাম রাহন সাত নম্বর ফয় বেড়ে লালন পালনের ক্ষেত্রে যাই হালাল হানা খাবাই রে লালন পালন করন আষ্ট নম্বর ফয় বেড়ে খতনা করাই দন ন নম্বর প্রাথমিক শিক্ষা দিনই শিক্ষা দন দশ নম্বর সাত বছর বয়স যে তৈয়ে ফয় বেড়ে নামাজের নির্দেশ দন এগারো নম্বর দশ বছর বয়স যে তৈয়ে ফুয়াই বারে নামাজ আল্লাহ শাস্তি করন এই হাদিস ইবাদ মধ্যে শেষ অধি আরোগ্য শব্দ আছে উফরিকু বাইনাহুম ফিল মাযাজি দশ বছর বয়স যে তৈব বেই বইনের বিছানা আলোক করি দন দশ বছর বয়স যে তো কি হই বেই বইনের বিছানা কি করি দন আলোক করি দন এই হক ইন যদি এর মা বাপে ফুয়ার হক ইন যদি আদায় করি দয়
এই ফয়বের আর ওয়াজ গড়া হইতে নয় ওটা মা বাবা মানছ না রে ইল্লা ঠেলা হইতে নয় ওয়াজ গড়া হইতে নয় অটোমেটিক এই ফোন মা বাবার হক আদায় করিব তো যদি হনু কি আই হকিম বেগিন আদায় করানোর ফরো ফুয়ায় যদি মা বাবার হক আদায় না করে এত ফুয়াইবে আল্লাহর আদালতত ফাঁসি যাইব ইবে আল্লাহর আদালতত মধ্যে বাজে যাইব আল্লাহ আর বেগুনরে মা বাপ যারা আছি ফুয়ালর এই হকিন আদায় করিবার তৌফিক দান করো আমিন আরেকটা বিষয়বস্তু দিয়ে দে বর্তমান প্রচলিত বিয়ের মধ্যে যৌতুক ইন এনে ওয়াজ করানো পরে আর বেগুনো জানি দে একতার দিবা লোকের নিয়ে স্পষ্ট বেগুনো হইও হতো ইতোর মধ্যে হাম্মাম বালা না করো হত ১০০০ বরিয়াত বল শর্ত দিয়ে দে ইসে মাছ দিয়া করিব ইন আর এনে দোয়ানত বউ বউ গপ মারিনি কিন্তু যেত সমুদারে যাই এর হর গই ওটা তোর একজন বইরা যেতে হইয়ে ওটা শুধু একজনকা হইয়ে দুজন জেনে বের গেম আবার এ নয় আর উস্তাদ মহতারা হুজুর ইয়ে দাস ইয়ে হুজুর একবার আর আর ঘন্টা থইয়ে দে সদা আর খনিকে বইরা তো থলে আজ জিন্দেগি না যাই তবে খনিকে যদি অলিমের দাওয়াত গরকে দই নিজের পক্ষত্তন গাড়ি ভাড়া দিয়ে রে যাই তো হুজুর এদিন হইল দে খবরদার বইরা তোর হানা একবার হাসইলো না হাবিয়া অলিমার হানা যে দু দূর হইব সুন্নতি হিসাবে ফিতনা ফসাদের যুগত যে ইর উপস্থিত হইব এই সমাজের মধ্যে বিয়ে প্রসঙ্গে যে সমস্ত কুপ্রথা আছে এটা অনেক কুপ্রথার কারণে সংসারের মধ্যে আগুন লাগি যাগই মানামানি জিবে জিবে যাগই স্ত্রী স্বামীর কথা না মানে কেলে না মানে দে হারণই দে আয় তো বিয়ে করি কিন্তু মেয়ে বোয়ান আয় বিয়ে করি কিন্তু টিয়ারে সলাক টিয়া লই দিয়ে সেল্লাক টিয়া লই দিয়ে উনর বিয়া করবি দিয়ে এত লাই মেয়ে বজিবে আসিবে আর স্বামীর আনুগত্য না করে সাবির হই না পারে হলে মতর কেউ দেখা দিবে তো আইরে শুধু হুজুর তার আর হওয়া কি হুজুর এখন আর বউ জামাই হতাবে না মানে ওয়াজ করি কেউ না আর ওয়াজে কি হাম না মানি বললে সিস্টেম তো তুই করে দিও সলাক টিয়া লই রে এত লাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে বিয়ে ইয়ানুই তো সুন্নত এই বিয়ে জানি দেখি সুন্নত মানি বিয়ের অনেক হুকুম আছে অনেক ক্ষেত্রে বিয়ে করার নাম ফরজ হয়ে যাগি বিয়ে করার নাম ওয়াজিব হয়ে যাগি হালতে এতে দালত মধ্যে স্বাভাবিক অবস্থার মধ্যে বিয়ে করণ জিয়ান আছে ইয়ান সুন্নতে মুহাক্কাদা রসুল্লাহ সাল্লাহ সাল্লামে ফরমাত দা আরবাউম মিন সুনানিল মুরসালিন সেরিগেন জিনিস হই তো সমস্ত নবী হলর সুন্নত মিন হান নিকাহ এত কেন ইতে বিয়ে শাদী করণ তাহলে রসুল যাতে বিয়ে শাদী ইয়ান আর সুন্নত হইয়ে সুন্নত শব্দর আর এক অর্থ যদি সহজ সুন্নত শব্দর আর এক অর্থ যদি কি তাহলে বিয়ে যাতে রসুলের সুন্নত হইয়ে হামা হাই বিয়ে ইয়ান সহজ ইসলামের মধ্যে বিয়ে হইলে সহজ হইতে রাননি দুয় সাবালেক বালেক বালেগা সাবালেক মেহি ভুয়া মরত ফুয়া এনে ইতেরা ইতেরা বইরে যদি একজন আর একজনের প্রস্তাব দিই ডাহদি দুজন সাক্ষী দুজন মানুষও শুননি ইতে হতাই তোমার ভালো লাগে তোমার আমি বিয়ে করি কিন্তু ইবা হত না আমিও রাজি আছি এন যদি ওই দয় হয়তো দুজন সাক্ষী যদি শুননে দ বিয়েও গিয়ে এলে সহজ বিষয় জিনিস ইয়ে কিন্তু ইয়ানরে আর দেশের মধ্যে এন কঠিন করে ফেলে ইদে আর বিয়ের হতা হলে মতর কোয়াল করে ফেলে দে অজ্ঞ সন্তানের অজ্ঞ ছেলেরে যদি অজ্ঞ মরুত্বরে যদি বিয়ের হতা হলে খুশি হইও মিকে ফাল মারানো করিব ইতে হয় কি হতা এই যে প্রতিষ্ঠিত নই হাদিসের মধ্যে আছে যে প্রতিষ্ঠিত নইলে বিয়ে করো বিয়ের মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিব ই আরা হইতে না প্রতিষ্ঠিত হই রে বিয়ে করি প্রতিষ্ঠিত হই রে বিয়ে করি না পারি বিয়ের মাধ্যমে আল্লাহ প্রতিষ্ঠিত করিব দুইয়ের জিনিসের হারণে রিজিকের মধ্যে বরকত দান করে আল্লাহ একখান যদি বিবাহ সাদীর মাধ্যমে রিজিকত বরকতাইয়ে আর একখান হজর এবাদত হজর হজ গরণের হারণে রিজিকত মধ্যে বরকতাইয়ে এত লাই বিয়ে সাদী ইয়ান যদি রসুলের সুন্নত যে তেন একেবারে সহজ ইয়ানের মধ্যে আরা এই মেহেদি অনুষ্ঠান যোগ করে দিই যৌতুকর প্রথা যোগ করে দিই এমনকি কিছুদিন আগে হয়তো ওনারা জানন এন ঘটনা ঘটতে দে যৌতুকর হারণে মেয়ে হওয়ার ওর শারীরিক মানসিক নির্যাতন করি ইবেরে মৃত্যুর কুলে ডুলি ফুটি বললে বাধ্য করি মৃত্যু পর্যন্ত ফসি বললে মেয়ে ভরে বাধ্য কর ইয়ান উচিত ন আবার মেয়ে ভুয়ার পক্ষত্তন হদিন জিনিস এব মরত্বর ওর জুলুম করা যায় যে নাকি মোহরানার ক্ষেত্রে
হনুকু মরত্ব বিয়ে করতে চাইলে এখন মোহর আনা মোহর হদু নবি অর্থাৎ 30 লাখ ঠিক এই বেচারাও 30 লাখ দিয়ে মোহর আনা খ্যাং করে দিব এতে ওর সজ্জন তাহলে শরীয়ত ঈদে বাইনাল এফরাত ও তফরিদ ও একবারে আঁস তো নয় খান একবারে 30 লাখ 40 লাখ 50 লাখ এলেও নয় খান দুনিয়ার মাঝামাঝি উভয় পক্ষের সমন্বয়ে জিয়ান সহজে সমাধান হয় মোহরের ক্ষেত্রে ইয়া নহিদে সুন্নত মোহরের ক্ষেত্রে ইয়া নহিদে কি সুন্নত এটা লাই মহিলা মেয়ে ফুয়ার অভিভাবক যারা আছে ইতারা মোহর লাই নসাবিব মরত ফুয়ার অভিভাবক যারা আছে ইতারা যৌতুক লাই নসাবিব সাধারণত এই সাধারণ বিষয় এই বিয়ে শাদী ইয়া না সহজ পন্থায় গড়ি ফেলাইতে ইয়ারা দেশের মধ্যে এমন প্রথা আছে দে হদে এই বিয়ের মধ্যে অমুকরে না মাথা দিয়ে গুসো গিয়ে অমুকরে না মানা দে না মাথা দিয়ে কিও গিয়ে গুসো গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে এক সাহাবী এসে গালবান আব্দুর রহমান ইবনে আবি বকর আয়েশা সিদ্দিকের ভাই তো রসুল দুলাবে না হইয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন এক সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে এসে আইরে দেহেতে আতন মধ্যে জরি হদিন মানে হনাকান নতুন হাম গড়ি এসেলে মিকে লাগে তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আব্দুর রহমান তুই এত খুশি খুশি কে লাগে কেন ইদে হতে তো না শাদি করি তো সেই সনিয়া ইবে সাহাবী আর ইবে ইদে রসুল শাদি করি গে দিয়েন রসুল না জানে ইয়া আই হদিতে রোজ জেড়া তো বনিওর ফু তো ভাইয়র ননস সব জামাই না আর না হয় গে দেখিও না এই এল্লা হদিন জিনিসের হারানো যায় বিয়ে ইয়েন এখন বড় ধরনের আজাবে পরিণত হই এত মোহরের ক্ষেত্রে মরুত্বর বেশি নসাবিব আর যৌতুক পাতা জিবে বর্তমান সমাজ মধ্যে প্রচলন হই বরিয়াতর পাতা জামারে বলে টিয়া দাও ই বেগিনের হারানোই দেখান শুধু ইয়া নই দে উলঙ্গপনা সমাজ মধ্যে বাড়ি গিয়ে বিয়ে শাদীর ক্ষেত্রে হতা হইলে মানুষের তো নিজের মনন হয় কিয়া যদি এন হইতিও না হন মরুত্বাই বেগানা হন মেহিব সাইনে হইলে হন মেহিব বেগানা হন মরুত্ব সাইনে হইলে ইতেরা রাজাতে মেহিব গত্তে 18 বছর কি হইয়ে মরুত্ব যাতে 25 বছর কি হইয়ে মরুত্বর হদ দে তাল্লা বউ অন্য মরুত্ব হবে না আত্ম হলাক টিয়া দিয়া ভরিবে দে ইতার ইতার তুলো বেদে না হলাক টিয়া আত্ম দিয়া ভরিবে দে কিয়া ইতে উলঙ্গপনা বেহাইয়াপনা অশ্লীলতার মধ্যে আগে জড়িত নয় যার কারণে বিয়ের হতা হইলে আগ্রহ সৃষ্টি হয় ইয়ে বর্তমান সমাজ ব্যবস্থার বিয়ের হাতা হলে সিয়েরা কোরা হইলে দেখিয়া তুই বিয়ে করিবার আগে মোবাইলের মাধ্যমে বিয়ের ডবল করে গেলে ইনা ফরমানে যার হারানো যাই এখন বিয়ে শাদী হইলে হদা আগে প্রতিষ্ঠিত হই কিছু টিয়া হামাই হ্যাঁ আর কি দিবে ফুসল্ল ই ব্যাগি না ইদ্দে সমাজের মধ্যে উলঙ্গপনা বেহাইয়াপনা বাড়ি জনের কারণে এত আল্লাহ প্রত্যেকে নিজে নিজে সচেতন হয়ে গেই নিজে 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 ন বুঝিলে আর জন বুঝাই রেখে দিব আয় যেন বহুত মানুষ এন হয় হজ হুজুরি হইলে হইব না আয় তুমি কে তো হাই আর পড়লা বউ আনিবে সত্যি না হাইলে মানুষ আর কি হইব কে মানুষ কে কি হল এ হত্যাবাদ খাইলেও গিয়েব না হাইলেও গিয়েব মানুষ বাধা না হার বসে মরে যার কিনি এত আল্লাহ প্রতাহীন ব্যাগিন বিসর্জন দিন ব্যাগিন বাধ্য আল্লাহ ব্যাগগুনের তৌফিক দান করো কামিন হক ফলের হক আদায় করে দিও এবং বিবাহ শাদীর ক্ষেত্রে যাইরে কোন প্রকারের কুসংস্কার জড়িত নইম আল্লাহ আর ব্যাগগুনরে এই দুই বিষয়ের উপর আমল করিবার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন এলান শুনুন